গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি সাব্বির আহমেদ এখন আমরা দেখাবো অকটাল থেকে হেক্সাডেসিমাল কনভার্শন তো অকটাল আমরা আগে শিখছি কি অকটাল থেকে বাইনারিতে যাওয়া আবার কি শিখছি বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়া তো এখানে যখন আমরা অক্টাল থেকে হেকজা ডেসিমাল যাবো তখন অকটাল থেকে আবার অকটাল থেকে এটাকে বাইনারি করব। তারপরে ওই বাইনারিকে আবার হেকজা ডেসিমাল করবো তাহলে আমাদের কি করতে হবে অকটাল থেকে বাইনারি করে তারপরে ওই বাইনারিকে ডেসিমাল করবো তাহলে কনভারশনগুলো হয়ে যাবে অথবা আমরা কী করতে পারি অকটাল থেকে আমরা ডেসিমাল করব। তারপরে সেই ডেসিমাল থেকে আবার হেকজা ডেসিমাল করব তো আমরা যে কোনো একটা করতে পারে অক্টাল থেকে বাইনারি বাইনারি টু হেক্সাডেসিমাল অথবা অক্টাল থেকে ডেসিমাল ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল যে কোনো একটা করতে পারে। তো আমার মনে হয় বাইনারিটা নিলেই সহজ হয় এবং দ্রুত হয় তো আমরা অকটাল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব। তাহলে এই অক্টালকে হেক্সাডেসিমাল করতে হবে এই জন্য আমাকে কী করতে হবে এইগুলোকে বাইনারি করতে হবে তাহলে এতে একে তিন বিট বাইনারি করব তো থ্রি ফোর টু ওয়ান একে যদি তিন বিট বাইনারি করি তাহলে আসি কি জিরো ওয়ান ওয়ান তো জিরো ওয়ান ওয়ান সেভেনকে যদি করি তাহলে ওয়ান 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 হয় ফাইভকে যদি করি তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপর টুকে যদি করি তাহলে কত আসে জিরো ওয়ান জিরো যদি করি তাহলে আসে ওয়ান জিরো জিরো এবং সিক্সকে যদি করি তাহলে আসে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে জিরো ওয়ান 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 এখানে পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরো তাহলে আমরা এটার থেকে এই অক্টাল থেকে আমরা কী করে ফেললাম এটা বাইনারি করে ফেললাম এবার বাইনারি থেকে যখন আমরা হেক্সা রেসিমালে যেতাম তখন কয়টা করে নিতাম চারটা করে এই যে চারটা এই যে চারটা আর এখানে যেহেতু নাই এই যে চারটা তারপর এখানে চারটা এখানে চারটা এখানে নাই চারটা তাহলে এটা মানে কি এখন এইট ফোর যখন আমরা বাইনারি থেকে হেক্সা রেসিমালে যেতাম তখন এইট ফোর টু ওয়ানে বসাইতাম তাহলে জিরো জিরো এটা মানে কি জিরো তারপরে ওয়ান 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 এটা মানে কি ওয়ান 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 এটা মানে হচ্ছে ফিফটিন আর ফিফটিন কি রিপ্রেজেন্ট করে এক্সার ডিসিমালে এফ তারপর এটা ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তেরো আর তেরো রিপ্রেজেন্ট করছে কি ডি তারপর পয়েন্ট আছে তো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ানে কত হয় চার একে পাঁচ তবে এটা জিরো ওয়ান ওয়ান মানে এটা থ্রি আর এটা জিরো তাহলে আমরা কী পাইলাম জিরো এফ ডি পয়েন্ট ফাইভ থ্রি জিরো হেক্সাডিমাল তাহলে এটা অক্টাল থেকে প্রথমে কী করলাম বাইনারি করলাম তারপরে এই বাইনারিকে আবার হেক্সাডেসিমাল করলাম তো এটাকে আমরা লিখতে পারি এফ ডি পয়েন্ট ফাইভ থ্রি যেহেতু এই পাশে শূন্য আর এই পাশে শূন্য না দিলেও সমস্যা হয় না তো পেয়ে গেলাম আমরা এফ ডি পয়েন্ট ফাইভ থ্রি এটাই হচ্ছে হেক্সাটেসিম্যাল তাহলে অক্টাল থেকে হেক্সাটেসিম্যাল হয়ে গেল যখন আমরা এটা করবো তাহলে কী করতে হবে এটাকে বাইনারি করবো তাহলে তিন বিট বাইনারি করলে জিরো জিরো ওয়ান এটাকে যদি তিন বিট বাইনারি করি তাহলে জিরো ওয়ান ওয়ান তা পয়েন্ট ফাইভ এটা করলে ওয়ান জিরো ওয়ান এটাকে করলে জিরো ওয়ান জিরো তাহলে হয়ে গেল তাহলে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো চার বিট করে নিব চার বিট তাহলে এখানে চার বিট এখানে চার বিট এখানে চার বিট তাহলে এই চার বিট নিলে এটার মানে জিরো ওয়ান জিরো তাহলে এটা আবার কী করবো এই এইট ফোর টু ওয়ান করে যদি বসায় তাহলে কি হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তার মানে আট দশ এগারো আর এগারো কী রিপ্রেজেন্ট করে বি রিপ্রেজেন্ট করে পয়েন্ট তারপর এটা তাহলে এটা কি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে কত আসছে আট আর দুয়ে দশ দশ মানে এ আর এটা ওয়ান জিরো জিরো তার মানে এটা শুধু এইট রিপ্রেজেন্ট করছে তাহলে আমরা পাচ্ছি কি জিরো বি পয়েন্ট এ এইট এটাই হেক্সাডেসিমাল তাহলে এটা থেকে আমরা বাইনারি পাইলাম বাইনারি থেকে আবার কি পাইলাম হেক্সাডেসিমাল পাইলাম তাহলে থার্টিন পয়েন্ট ফাইভ টু এটাই অক্টালে ছিল বাইনারি করলে আমরা পাচ্ছি এই জিরোটা না লেখে বি পয়েন্ট এ এইট এটাই হেক্সাডিসিমাল নাম্বার তাহলে অক্টাল থেকে হেক্সা ডিসিমাল করে ফেললাম আবার এখানে থ্রি সেভেন ফাইভ পয়েন্ট টু ফোর সিক্স এটা ছিল অক্টাল নাম্বার এই অক্টাল নাম্বারকে আমরা করে পাইলাম এফ ডি পয়েন্ট ফাইভ থ্রি সিক্সটিন তাহলে আমরা এখানে অক্টাল থেকে হেক্সা ডিসিমালে কনভারেশনটা করতে পারলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে অক্টাল থেকে হেক্সা ডিসিমালে কনভার্শনগুলো করতে হয় তো এখানে যেটা দেখানো হয়েছে এখানে যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করবো সমাধান দেওয়ার তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল